दोस्तों आज नूतन एक मेडिसिन देखी उससे पेंक्रियाटिन 10,000 कैन क्रे बियॉन्ड ये पेंक्रियाटिन टैबलेट है ये पेंक्रियाटिन कैप्सूल का আপনারা খাবেন যদি দেখছেন আপনাদের এনজাইম ডেফিসিয়েন্সি আপনাদের ডাইজেশনের অসুবিধা আছে তার মানে বডি সো মানে যতটা এনজাইম তৈরি করার দরকার থাকে ততটা এনজাইম তৈরি করতে পারছে না বডি তার জন্য বাইরে থেকে এনজাইমটা দিয়ে ডাইজেশনের হেল্প নিতে হয় তাই এই পেনক্রিয়াটিন ট্যাবলেট ক্যাপসুল ইয়ার ট্যাবলেট যদি বাজারে পেয়ে থাকেন আমি এই ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা দেখে আপনারা যে কোনো ওষুধের দোকানে গিয়ে আপনারা কিনতে পারেন আর যাদের ডাইজেশনের অসুবিধা আছে তারা এই এনজাইম ট্যাবলেটটা দিয়ে একটা খাবেন খাবার পরে একটা খাবেন আর 10 দিন থেকে 15 দিন ধরে আপনার যে ডাইজেশনের অসুবিধা আছে আর পেটে গ্যাস হচ্ছে পেট ফুলে যাচ্ছে ডাইজেশনের অসুবিধার জন্য তারা এই ট্যাবলেটটা খাবে সঙ্গে সঙ্গে 10-15 দিনের ভিতরে আপনার নর্মাল কন্ডিশনে আগে যেরকম খিদে লাগত খাবার খেতে পারতেন এখনও সেই রকম আবার খেতে পারবেন কিন্তু এটা 1-2 দিন খেলে হবে না কন্টিনিউ এই ডেইলি একটা করে কম করে 15 দিন খেতে হবে তারপরেও যদি না সারে তাহলে 2 দিন ব্রেক দিয়ে কি 1 সপ্তাহ ব্রেক দিয়ে আবার 15 দিন খেতে হবে কম করে খেলে আস্তে আস্তে আপনাদের পেটের নর্মাল অবস্থায় এসে যাবে আর তারপরে খাওয়া লাগবে না আপনাদের যে প্রবলেম এনজাইমের যে প্রবলেমটা ছিল পেটে সেটা আপনাদের ঠিক হয়ে যাবে কমিকম দোস্ত আজ এটাই আপনাদের দেখাচ্ছি এরপরে দেখবেন আপনারা প্রেসক্রাইব করবেন বিভিন্ন রকমের অসুবিধে আপনাদের পেয়ে যাবেন আমার এই সাইটে তো আপনারা দেখবেন যে কোনো ওষুধের দোকান থেকে কিনবেন এটা খাবেন তাহলে জলের সঙ্গে খাবার পরে খেয়ে নেবেন ধন্যবাদ।